এমন সময় যিশুর শিষ্যেরা এসে একজন স্ত্রীলোকের সাথে যিশুকে কথা বলতে দেখে আশ্চর্য হলেন। কিন্তু তবু তারা কেউ মহিলাকে বললেন না আপনি কি চান, অথবা তাকেও জিজ্ঞেস করলেন না কেন আপনি তার সঙ্গে কথা বলছেন। তখন সেই স্ত্রীলোকটি তার কলসি ফেলে রেখে গ্রামে ফিরে গেলেন। আসো, একজন লোককে দেখো যিনি আমার জীবনের সব কিছু বলে দিয়েছেন, তাহলে উনি কি মসীহ? এতে লোকেরা গ্রাম থেকে বের হয়ে যিশুর কাছে আসলো। এর মধ্যে শিষ্যেরা তাকে অনুরোধ করে বললেন, গুরু কিছু খেয়ে নিন। কিন্তু তিনি উত্তর দিলেন, আমার কাছে এমন খাবার আছে যার কথা তোমরা জানো না। তাই শিষ্যেরা তাদের মধ্যে বলাবলি করতে লাগলেন, কেউ কি তাকে কোনো খাবার এনে দিয়েছে? আমার খাবার হলো যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা এবং তার কাজ শেষ করা। তোমরা কি বলো না, ফসল কাটতে 4 মাস বাকি আছে, কিন্তু আমি বলছি চোখ তুলে দেখো, ফসল পেকে রয়েছে এবং কাটবার সময়ও হয়েছে। যে ফসল কাটে সে এখনই বেতন পাবে এবং অনন্ত জীবনের জন্য ফসল জড়ো করবে। তাই যে বীজ বনে আর যে ফসল কাটে দুজনেই আনন্দিত হয়। এতে এ কথাই প্রমাণিত হয়, একজন বনে আর একজন কাটে। আমি তোমাদের এমন ফসল কাটতে পাঠালাম যার জন্য তোমরা পরিশ্রম করনি, অন্যেরা পরিশ্রম করেছে আর তোমরা সেই পরিশ্রমের ফসল কেটেছো। ওই গ্রামের অনেক সমরিয়েরা যিশুর উপর বিশ্বাস করেছিল, কারণ সেই মহিলাটি বলেছিল, আমি যা করেছি সবই তিনি বলে দিয়েছেন। আর যখন সমরিয়েরা তার কাছে আসলো, তখন তাকে তাদের সঙ্গে থাকতে অনুরোধ করলেন আর যিশু সেখানে 2 দিন থাকলেন। তখন তার কথা শুনে আরো অনেকে বিশ্বাস করল এবং সে মহিলাকে বলল, এখন যে আমরা বিশ্বাস করছি তা তোমার কথাতে নয়, কিন্তু আমরা নিজেরাই তার কথা শুনে বুঝতে পেরেছি যে উনি সত্যি মানুষের উদ্ধারকর্তা।